আজকের পর্বে আমরা দেখব লাইব্রেরি ফাংশন কি এবং কেন দরকার। তো মূল আলোচনা শুরু করার আগে আমরা গত পর্বের একটা জিনিস আগে দেখি। আমি এই যে রেজাল্ট টু জিপিএ ফাংশনটা তৈরি করেছিলাম, একটা ব্যাপার খেয়াল করুন, এই ফাংশনের ভেতরে যে লজিকটা আছে, যে কোডগুলো আছে, সেই কোডগুলো ধরেন আপনি কিচ্ছু জানেন না, কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে রেজাল্ট টু জিপিএ এই ফাংশনের ভেতরে যখন আপনি প্রথমে রেজাল্ট তারপরে সাবজেক্টের নাম দিবেন, এই ফাংশনটা কি করবে, ওই রেজাল্টের জন্য ইকুইভ্যালেন্ট যে জিপিএটা তৈরি হয় সেই জিপিএটা হচ্ছে এই ফরম্যাটে আপনাকে প্রিন্ট করে দেখাবে। তাহলে আপনার কিন্তু বুঝতে হবে না যে এই ফাংশনে কি আছে। আমি এই পুরো ফাংশনটাকে হাইড করে ফেলি, দেন এই ফাংশনে আসলে কী লিখে আছে কিচ্ছু বোঝা দরকার নাই। আপনি শুধু জানেন যে এই ফাংশনটাকে এভাবে কল করলে সেটা কি আউটপুট দেয়। তো এরকম কাজ করতে গেলে আপনার অনেক প্রবলেমগুলো যদি আমি এভাবে ছোটো ছোটো ফাংশন লিখে ব্যাখ্যা করে দিয়ে দিই আর বলি যে এই ফাংশনটা হচ্ছে আপনি এভাবে কল করবেন, কী কী প্যারামিটার পাঠাবেন এবং সেটার আউটপুট কী হবে, সেই জিনিসগুলো আমি বলে দিলে আপনি জাস্ট ওই ফাংশনগুলো ব্যবহার করে অনেক অল্প কোড করে কাজটা করে ফেলতে পারবেন। তো পিএইচপি প্রোগ্রামিংয়ে অনেক ফাংশন আছে, যেই ফাংশনগুলো আপনি জাস্ট একটা পারপাসে ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট ফরম্যাটে কিছু ডাটা ফাংশনের ভেতর পাঠিয়ে দিবেন, ওইটা প্রসেস করে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্টটা ওই ফাংশন রিটার্ন করে দিবে। ওই ধরনের ফাংশনগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। তো ওই ফাংশনগুলো ব্যবহার করার জন্য আপনার কোনো কিছু জানতে হবে না, জাস্ট ফাংশনের নামটা জানতে হবে, ফাংশনের ভেতরে কী প্যারামিটার পাঠাইতে হয় সেটা জানতে হবে এবং সেটা কী ধরনের ডাটা রিটার্ন করে সেটা জানতে হবে। এ পর্যায়ে আমরা কিছু লাইব্রেরি ফাংশনের উদাহরণ দেখব। তো সেটা দেখার জন্য আমরা নতুন একটা ফাইল ওপেন করি, নিউ ফাইল, সেভ করি হচ্ছে লাইব্রেরি আন্ডারস্কোর ফাংশন ডট পিএইচপি। এটা ওপেনিং ট্যাগ হচ্ছে পিএইচপি, দেন পিএইচপি ক্লোজিং ট্যাগ। তারপর আমরা উদাহরণ হিসেবে স্ট্রিং রিপ্লেসের একটা ফাংশন আছে, এসটিআর আন্ডারস্কোর রিপ্লেস। আপনি দেখতে পাচ্ছেন আমি এসটিআর আন্ডারস্কোর আর চাপার পরে অটোমেটিক্যালি অনেকগুলো লাইব্রেরি ফাংশন সাজেস্ট করতেছে, আর ইপিএল এসিই যেটা সেটা আমি ইউজ করতে যাচ্ছি। এবং যখন আমি এন্টার চাপলাম ওই ফাংশনটা বেসিক্যালি কী কী প্যারামিটার রিসিভ করবে সেটা আমার এখানে চলে আসছে। তো এই ফাংশনের কাজ যেটা সেটা হচ্ছে, ধরেন আপনার কোনো একটা স্ট্রিং আছে, আমি একটা ভেরিয়েবলে একটা স্ট্রিং রাখি আগে। স্ট্রিং মানে হচ্ছে ডাবল ইনভার্টেড অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতরে কোনো একটা সেন্টেন্স, সেটাকেই স্ট্রিং বলে। যেমন আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, দেন আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড শব্দটার পরিবর্তে আমার নামটা বসাই দিতে চাচ্ছি, যেখানে ওয়ার্ল্ড আছে সেখানে বসাবো আব্দুস সাত্তার ভুইয়া। তাহলে আমি কোন ওয়ার্ডটাকে সার্চ করতে চাচ্ছি এই স্ট্রিং থেকে, ওয়ার্ল্ড শব্দটাকে সার্চ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ওয়ার্ল্ড লিখে দেব, ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড। কী দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, আমার নাম দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, এ বি ডি ডি ইউ এস আব্দুস এস এ ডাবল ডি এ আর আব্দুস সত্তর বি এইচ ইউ আই ওয়াই এ এন ভুইয়ান। আর সাবজেক্ট মিন হচ্ছে আমি কোন স্ট্রিংটার উপর এই অপারেশনটা চালাইতে চাচ্ছি, মানে ওয়াল শব্দটা রিমুভ করে আব্দুস সত্তর ভুইয়া বসাইতে যাচ্ছি কোন স্ট্রিংয়ের উপর, এই ভেরিয়েবলে যে স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ের উপর। ওকে, এখন আমার যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটা আমি অন্য একটা ভেরিয়েবলে রাখবো। আমি সেম ভেরিয়েবলই রাখি, তাহলে যেটা হবে পুরাতন যে মানটা আছে সেই মানটা মুছে নতুন মানটা এই ভেরিয়েবলে থাকবে। আমি যদি ইকো করি স্ট্রিং, তাহলে দেখতে পাবো এটা যদি রান করি, ইয়েস আপনি দেখতে পাচ্ছেন হ্যালো আব্দুস সত্তার ভুইয়া। এখন আমি যদি এখানে যে সিকোয়েন্সটা আছে সেটা যদি একটু ভুল করি তাহলে কিন্তু আর এই ফাংশনটা ওইভাবে কাজ করবে না। আমি যেই ওয়ার্ডটা সার্চ করব সেটা যদি প্রথমে না দিয়ে আমি এটা দুই নম্বর প্যারামিটার হিসেবে দেই তাহলে কি হবে আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এটা দুই নম্বর প্যারামিটারে দিলাম কন্ট্রোল এস, তাহলে
হ্যালো ওয়ার্ল্ডই থাকবে। আগে দেখাই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড শব্দটাই আছে। এটা কেন আছে? কারণ এটা হচ্ছে প্রথম যেই প্যারামিটারটা আছে সেটা হচ্ছে সার্চ করতেছে এই স্ট্রিংয়ের মধ্যে। সার্চ করে সে কোথাও আব্দুস সাত্তার ভুঁইয়া খুঁজে পায় নাই। যদি খুঁজে না পায় তাহলে এর পরবর্তী ওয়ার্ডটা দিয়ে এখানে রিপ্লেস করার কোনো প্রশ্ন আসে না। তো সেই জন্য আমি যে কাজটা করব, আমি কোনো একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করার আগে জানব ওই লাইব্রেরি ফাংশন যে প্যারামিটারগুলো রিসিভ করে সেই প্যারামিটারগুলোর সিকোয়েন্স কী, কোনটা কী টাইপের। এখন কথা হচ্ছে লাইব্রেরি ফাংশন তো অনেক আছে, থাউজেন্ডস অফ লাইব্রেরি ফাংশন নিয়ে যদি আমি টিউটোরিয়াল বানাইতে চাই তাহলে সেটা করা আসলে পসিবল না, এবং সেটা কন্টিনিউ করে দেখা ধৈর্যেরও ব্যাপার আছে, এবং এক এক সময় এক এক লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ হবে সেটা সবসময় মাথার মধ্যে লোড দিয়ে রাখা সেটাও একটু কষ্টকর ব্যাপার। তো এই জিনিসটার একটা চমৎকার ব্যাপার আছে, আপনি হচ্ছে ধরেন কোনো একটা কাজ করতে চান সেটা এই ফাংশনটা দিয়ে করা যায়, সেটা যখন আপনি একবার দেখবেন সেটা আপনার মাথায় গেঁথে যাবে। আমি যেই কাজটা করতে যাচ্ছি আমি হচ্ছে ব্যবহারটা দেখাইতে যাচ্ছি, লাইব্রেরি ফাংশন কী পরিমাণ পাওয়ারফুল একটা জিনিস সেটা দেখাইতে যাচ্ছি এবং সেটা কীভাবে ব্যবহার করতে হয়। আপনি যখন একটা লাইব্রেরি ফাংশনের ব্যবহার জেনে গেলেন তখন অন্য যে কোনো লাইব্রেরি ফাংশনের ব্যবহার কিন্তু খুব সহজেই আপনার প্রজেক্টে আপনার কোনো একটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই কাজটা কীভাবে করবেন সেটা একটু দেখাই। ধরেন আপনি হচ্ছে স্ট্রিং রিপ্লেস এই ফাংশনটা দিয়ে কোনো একটা ওয়ার্ডের কোনো একটা স্ট্রিংয়ের স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করে দিতে পারেন, এটা আপনি জানেন। তো আপনি যদি একটু সার্চ করেন যে str রিপ্লেস ফাংশনস ইন PHP লিখে, এটা লিখে সার্চ করলে আপনি যেই লিঙ্কগুলো পাবেন W3 স্কুলসটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, কোড এক্সাম্পলগুলো চমৎকার, গ্রিক ফর গ্রিক্সটাও বেশ ভালো আছে। আপনি যে লিঙ্কগুলো আছে সেগুলোতে যাবেন। এখানে জাস্ট ফাংশনের যেই ডেফিনেশনটা আছে সেটা দেখে নেবেন। প্রথমে হচ্ছে সার্চ ভ্যালু, এরপর হচ্ছে রিপ্লেস ভ্যালু, এরপর হচ্ছে সাবজেক্ট ভ্যালু, দেন কাউন্ট যেটা আছে সেটা হচ্ছে অপশনাল। তো যাই হোক, এ পর্বে আমরা লাইব্রেরি ফাংশন নিয়ে খুব জেনেরিক কিছু আলোচনা করলাম, খুব সাধারণ কিছু আলোচনা করলাম, যেন আপনি লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য যেসব ব্যাপারগুলো মাথায় রাখা দরকার সেগুলো খুব সহজে আত্মস্থ করতে পারেন। পরবর্তী পর্বগুলোতে আমরা লাইব্রেরি ফাংশন দিয়ে কীভাবে ফ্লোট নাম্বারের উপর বিভিন্ন অপারেশন চালানো যায়, স্ট্রিংয়ের উপর কীভাবে অপারেশন চালানো যায়, অ্যারের উপর কীভাবে অপারেশন চালানো যায়, এটা নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব, এবং থাউজেন্ডস অফ লাইব্রেরি ফাংশন কীভাবে আপনি ব্যবহার করবেন সেই জিনিসের একটা কনফিডেন্ট যেন গ্রো হয় আমরা লাইব্রেরি ফাংশন আলোচনার মধ্যে সেই জিনিসগুলো কভার করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।